Welcome back to my channel, Beauty with the Shormishta. আজকে কিন্তু খুবই একটা স্পেশাল ভিডিও নিয়ে চলেছি। থাম্বনেল টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো। হ্যাঁ, আমরা তো প্রায় সবাই জানো আমি কিন্তু কিছুদিন ধরে একটা সিরিজ তৈরি করেছি, যেটা হলো দ্য সোমিজের ওল্ড প্রোডাক্ট এবং নিউ প্রোডাক্টের মধ্যে ডিটেইলসে শেয়ার করব। ওল্ড প্রোডাক্টে কি প্রবলেম ছিল, নিউ প্রোডাক্টে কি প্রবলেম রয়েছে, প্যাকেজিং প্রায় সম্পূর্ণ ডিটেইলসে শেয়ার করছি। তো এই রিভিউগুলো তোমরা দেখে নিলে তোমাদের পরবর্তীকালে অনেকটা বেশি হেল্পফুলি হয়ে যাবে। তো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটাকে দেখতে থেকো, আমার সাথে থেকো, আমার পাশে থেকো, ভিডিওটা দাদাটা লাইক করে দিও। ডেফিনেটলি কিন্তু কমেন্ট বক্সে জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, তোমরা কী কী ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো। আমি কিন্তু সেই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করবো, তোমাদের নামগুলোকেও শর্ট আউট দেবো। তো চলো বেশি বক না করে ফাইনালি ভিডিওটাকে স্টার্ট করা যাক। তো প্রথমত তোমাদেরকে যেটা দেখিয়ে নিচ্ছি, নতুন প্রোডাক্টটা এবং পুরনো প্রোডাক্টটা দুটোকে তোমরা ফার্স্টে ভালো করে অ্যাবজর্ব করে নাও, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো প্রথমে আমি শুরু করছি কিন্তু পুরনো প্রোডাক্টটা দিয়ে। এটা হলো দ্য সোমিজের একটা লুক আন্ডার আই জেল। এটার প্রাইস রয়েছে কিন্তু 85 টাকা, এটার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ 30 ml। হ্যাঁ, 30 ml এটার মধ্যে তোমরা প্রোডাক্ট পেয়ে যাচ্ছ 30 ml। এখানে অ্যাকচুয়ালি অনেকটা উঠে গেছে তো সেই কোনো দেখাতে পারছি না। তো কন্টেনারটাকে তোমরা ফার্স্টে দেখে নাও, কন্টেনারটা কিন্তু এরকম টাইপের খুবই চিপ কোয়ালিটির কিন্তু কন্টেনার বলতে পারো। দেখো এগুলো কিন্তু বেশিরভাগ সময় এটা উঠে যায়, আমার এটা নিয়ে 3-4টে তো ব্যবহার করে ফেলেছি সেই কারণে জানি। আর যদি তোমরা প্রোডাক্টটা ভেতর দিয়ে দেখো তাহলে এরকম টাইপের তোমরা প্রোডাক্টের ঢাকনাটা খুললে পেয়ে যাবে। আর এটার কিন্তু সম্পূর্ণ ডিটেলস যদি তোমাদের প্রয়োজন পড়ে এই প্রোডাক্টটা নিয়ে, তাহলে কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে চেক আউট করতে পারো, ওখানে কিন্তু আমি সম্পূর্ণ ডিটেলস শেয়ার করে দিয়েছি। আর এই প্রোডাক্টটা তোমরা কোথা দিয়ে পারচেস করে নিতে পারবে, এই প্রোডাক্টটা তোমরা পেয়ে যাচ্ছ ফ্লিপকার্ট, অ্যামাজন, দ্য সোমিজের ওয়েবসাইট, তাছাড়া কিন্তু লোকাল মার্কেট থেকে। যেখান দিয়ে কেন না কেন সেখানেই তোমরা পেয়ে যাচ্ছ 10-15% ডিসকাউন্ট। এরপরে এটা ছিল কিন্তু ওল্ড প্রোডাক্ট, এই ওল্ড প্রোডাক্টটা নিয়ে আমি আর কিছু বলতে চাইছি না, যতটুকু বলার ছিল আমি বলে ফেললাম। এবার চলে যাচ্ছি আমরা নিউ প্রোডাক্টের দিকে। তো নিউ প্রোডাক্টের কিন্তু প্রথমত প্যাকেজিংটা দেখো, প্যাকেজিংটা কিন্তু টোটালি চেঞ্জ করেছে এবং কালার কম্বিনেশান বলো এবং যে কোয়ালিটিটা আছে সেটাও কিন্তু অনেকটা বেটার করেছে, ঢাকনিটাকেও বেটার করেছে। এবার যদি তোমরা এটাকে ওপেন করো তাহলে এরকম টাইপেরই যেরকম ছিল ফার্স্টে ওরকম টাইপেরই কিন্তু এটা রয়েছে। এটার কিন্তু কোয়ান্টিটিটাকে কমিয়েছে এবং প্রাইসটাকে একটু বাড়িয়েছে। প্রাইস বাড়ানোর পেছনে একটা কারণ এটার মানে কন্টেনারটাকে একটুখানি চেঞ্জ করেছে। এটার মধ্যে এটার মানে প্রাইস রয়েছে হলো 90 টাকা, আর এটা তোমরা পেয়ে যাচ্ছ হলো মাত্র 25 ml। এটাও তোমরা পেয়ে যাচ্ছ ফ্লিপকার্ট, অ্যামাজন, দ্য সোমিজের ওয়েবসাইট, তাছাড়া লোকাল মার্কেটে তোমরা ইজিলি পেয়ে যাচ্ছ। তো এই প্রোডাক্টের মধ্যে দুটো ডিফারেন্স কী আছে, এবার ডিফারেন্স নিয়ে অনেকের সমস্যা হচ্ছে, অনেকে অনেক দিন আগে এটা ব্যবহার করেছে, এখন যে অনলাইনে এটা দেখছে তখন বলছে দিদি এটা ফেক বা এটা অরিজিনাল, এরকম টাইপের অনেকের অনেক রকম কনফিউশন রয়েছে। তো আজকের কনফিউশনটাকে আমি একেবারে দূর করে দিচ্ছি। দুটো প্রোডাক্ট সেম, এটাতে যা যা প্রোডাক্ট ছিল মানে যা যা জিনিস ছিল এটাতেও সেম সেম জিনিস তোমরা পাচ্ছ। এবার যদি বলো টেক্সচারটার কথা, টেক্সচারটা এটা একটু ভারী ছিল, এটাকে একটু লাইট করা হয়েছে, মানে মানে এটাকে একটু ব্যবহার করলে একটু ঘেমে ঘেমে থাকতো, কিন্তু এটাতে ওরকম টাইপের কোনো প্রবলেম হচ্ছে না। আর প্রাইসের কথা যদি বলো, এটা কিন্তু 85 টাকা দাম, এটা কিন্তু 90 টাকা দাম, মানে 5 টাকার কিন্তু ডিফারেন্স করেছে যেহেতু এটার প্যাকেজিংটাকে চেঞ্জ করে ফেলেছে। এবার যারা জানো যে এটা অরিজিনাল, যারা ভাবছো এটা ডুপ্লিকেট, তাদের কনফিউশন দূর। দুটোই সেম প্রোডাক্ট, দুটোই সেম কাজ করে, ডার্ক সার্কেলে যেটা সমস্যা রয়েছে আমাদের চোখের চারিপাশে সেটা কিন্তু রিমুভ করতেই দুটো একেবারে সেম টু সেম কাজ করে। যেহেতু এটা আগের ওল্ড প্যাকেজিং ছিল, এটা কিন্তু এখন নতুন রকম করে প্যাকেজিং করেছে। তো দুটো প্রোডাক্টই যেহেতু সেম, এবার দুটো প্রোডাক্টের কাজটা তোমাদেরকে ছোট্ট করে বলে দিই। এছাড়া যদি তোমরা ডিটেলসে দেখতে চাইছো বা জানতে চাইছো তাহলে আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, সেখানে কিন্তু তোমরা দেখতে পারো, ওখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস রয়েছে, মানে কীভাবে কেন কী কারণে। আর এই এই যে সিরিজটা আমি তৈরি করেছি, সিরিজে তো আমি অ্যাপ্লিকেশন করে দেখাচ্ছি না, অ্যাপ্লিকেশন করার নিয়মটাও দেখাচ্ছি না। তো তোমাদের কিন্তু মেন ভিডিওটাকে ওয়াচ করতে হবে, যেটা আমার ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেটা অবশ্যই চেক করে নেবে, তারপরে কিন্তু অ্যাপ্লিকেশন করবে। ডার্ক সার্কেলের সমস্যা কিন্তু সবারই এখন, মানে বলতে পারো ছোটো বয়স থেকে শুরু করে এখন বড়দের পর্যন্ত কিন্তু ডার্ক সার্কেলের সমস্যা রয়েছে রয়েছে। ডার্ক সার্কেলের সমস্যার জন্য মার্কেটে তো বহু বহু প্রোডাক্ট রয়েছে যেগুলোর প্রাইস অনেকটা হাই, অনেকটা বেশি। আর এই প্রোডাক্টটা যেহেতু চিপ কোয়ালিটি বা দামটা কম বলে ভেবো না, এটার কাজটা একদম ফালতু, একদম ভালো। যাদের চোখে প্রচুর পরিমাণে ডার্ক সার্কেলের সমস্যা রয়েছে তারা চোখ বন্ধ করে এটা ব্যবহার করতে পারো। এটা আমি 3-5 বছর হয়ে গেছে এটাকে আমি ব্যবহার করছি, অসাধারণ একটা প্রোডাক্ট। আর এটার ব্যবহার করাটা সঠিক নিয়ম আছে, এটা কিন্তু অবশ্যই দেখবে, নাহলে কিন্তু এটাকে পারচেস করবে না, আর অ্যাপ্লিকেশন করবে না। ডার্ক সার্কেল পড়ার কিন্তু অনেক রকম ভ্যারিয়েন্ট আছে, অনেকগুলো কারণ আছে। প্রথমত হলো টিভি, ল্যাপটপ, ফোন,
অনেকক্ষণ ধরে অনেক গভীরভাবে তাকিয়ে থাকা, অনেক রাত অবধি জেগে থাকা, অনেক টেনশন করা, অনেক লাইটের মধ্যে থাকা, তারপরে কিন্তু অনেক সময় মেকআপের জন্য কিন্তু হয়। এবং মেকআপের জন্য তোমরা বলবে, দিদি মেকআপের জন্য কেন ডার্ক সার্কেলের সময়? এই কারণে আমরা যখন মেকআপ করে থাকি বা লাইনার পরি, কাজল পরি, মাস্কারা পরি, এই তিনটে তো আমরা ইজিলি পরি মেয়েরা, তো যখন আমরা ওটাকে ক্লিন করি আমরা কিন্তু লাইনারটাকে ক্লিন করতে পারি, আমরা মাঝে মাঝে কাজলটাকেও ক্লিন করতে পারি, কিন্তু প্রপারলি ক্লিন করতে পারি না। যেটা আমরা ক্লিন করতেই পারি না সেটা হলো মাস্কারা। মাস্কারা কোনো মতে চোখের পাতা দিয়ে যায় না, তো সেই কারণে কিন্তু আমরা যখন চোখটা ডোলি না তখন চোখের চারিপাশে কিন্তু মাস্কারাটা লেগে যাচ্ছে। এবার লেগে যাওয়ার কারণ ওটা তো ক্লিন করিনি, ওটা স্কিনের ভেতরে আস্তে আস্তে একদিন দুদিন তিন দিন চার দিন করে ঢুকতে থাকে, ঢুকতে ঢুকতে কিন্তু চোখের চারিপাশটা কালো হয়ে যায়, তখন কিন্তু ডার্ক সার্কেল হতে পারে। ডার্ক সার্কেলের হাত থেকে বাঁচতে গেলে শুধু প্রোডাক্টের দিকে তাকিয়ে থাকলে কিন্তু হবে না, প্রোডাক্টের সাথে সাথে তোমাদের করতে হবে প্রচুর পরিমাণে জল ইনটেক করতে হবে, তাছাড়া ভিটামিন দেওয়া খাবার খেতে হবে, তাছাড়া কিন্তু তোমাদেরকে একটু রেস্ট করতে হবে, একটা সময় বেঁধে নিতে হবে যেখানে তোমাদের ঘুমাতে হবে এবং যেখানে আমরা ফোন থেকে অনেকটা দূরে থাকবো বা ল্যাপটপ থেকে বা টিভি থেকে অনেকটা দূরে থাকবো, টেনশনটা কম নেবো, দেখবো আপনি আপ ডার্ক সার্কেল চলে যাবে। শুধু প্রোডাক্টের ওপর ভরসা করে থাকবে না, প্রোডাক্টের সাথেও কিন্তু এগুলো তোমাদেরকে ফলো করতে হবে। হয়তো এতদিন তোমাদেরকে কেউ এই কথাগুলো বলেনি, আজকে তোমাদেরকে বলে দিলাম। আর যারা জানো না তাদেরকে আর একটা কথা বলে দিচ্ছি, দাসোমিজের একটা হলো হার্বাল প্রোডাক্ট, এর মধ্যে কোনো কেমিক্যাল নেই, যে কোনো স্কিন টাইপে এটা ব্যবহার করতে পারো। তবু আজকের যে ছোট্ট একটা ওল্ড ভার্সেস নিউ যে ভিডিওটা করলাম, তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে। যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করো, ছোট্ট একটা বেল বাটনে ছোটো ক্লিক করে দিই, যাতে আমি কেউ নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশান তোমার কাছে আসে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। Thank you.